রে এই এই শুনতেছো উঠো আমি একটু ওয়াশরুমে যাব কেডা কেডা আবার বলে তোমার বল শীতের মধ্যে বাইরে যাবো তুমি যাও তুমি যাই কারবা সারি এসো যাও যাবা না আরে বাবা রে তুমি যাও আমি যাবা কি না আমি এনতে কথা মানে তুমি গেছো ঢুকছো এভাবে কথা বলি এখন যদি গড়দে বাইরেই যাই আর তোমার যে লুচ্ছ ভাই হে যদি একবার এই মনে ঠাইসে ধরে কালকেই ডাইভোর্সটা মারলে এই যে স্যাচুরেশন ঠিক করে চললে যাবো ও হারাম দাদা তো চরিত্র ভালো না ছোট ভাই চরিত্রটা কারোর লগে মিলাইতে পারলাম না যাবো যাবো চলো মা বোন গো তুমি আগে হাঁটো আমার যেমন ভয় লাগতেছে আসো আসো কান পাতো মুই যা হনতে পাই তুমি কি এটা হনতে পাও ও মনে হয় যে আমার ছোট ভাইটা কাবাডি খেলতে আছে ছোট ভাই কাবাডি খেলতেছে মানে এরকম আওয়াজ শোনা যায় টাক 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 মানে এটা কাবাডির আওয়াজ এই এটা কি শামিম মানে ও ছোট ভাই শামিম ওরে সুবহানাল্লাহ তাড়াতাড়ি কাবাডি খেলা সমাপ্তি করো তত্তরি চলো ভিতরে কি আর কেডা আছে আমার বিধবা ভাবি আছে তোমার বিধবা ভাবি পরে যখন প্রেগন্যান্ট হয়ে যাইবো আর মান সম্মান কিছু থাকবে না তরতরি চলো ভাবি না করবেন না প্লিজ কি টান সাহু চাইছো রাইতের কেলা কিছু করছো না দেখেন একটা জিনিস ভাবি এইভাবে জীবনটাকে ধ্বংস করবেন না আর আমি চাই আপনার জীবনটাকে একটু সাথে গুছিয়ে নেওয়ার জন্য শুধু একটা পাস একটা বার আমার সেই চান্সটা দেন আমাকে এনে কি চান্স দেওয়ার লেগে বইছি হ্যাঁ চান্স তো তোমার বাইরে দিছি হ্যাঁ চান্স সহ্য করতে পারে নাই হ্যাঁ টুকুস করে মরে গেছে যদি তোমার চান্স দেই হ্যাঁ তো তুমি আর সহ্য করতে পারবে না টুকুস করে মরে যাবে হ্যাঁ হ্যাঁ মোর কি অবস্থা হইবে হ্যাঁ এন ঘটনা হয়েছে তোমার ভাই মরে গেছে মুই হইলাম বিধবা নারী ঠিক আছে মোর চরিত্রে কোন প্রকার মুই কালি লাগতে দিমু না তুমি কিন্তু হেই কালি মরে লাগাই যেতে আছো ভাবি আমি আপনার কালি লাগাইতে চাই না আমি আপন করে নিতে চাই আপনি না বলবো না প্লিজ আমি আপনি একবার আমাকে দেখেন আমি বীর পুরুষ কিনা কারণ ভাই ভাইয়ের দিকে দোষ আছিল সে ছোটবেলা থেকে দেখছি ওনার একটা ছোট একটা বড় ঝামেলা ছিল তখন যাক আপনি আমাকে নিয়ে ট্রাই করতে পারেন ভাবি উল্টা সিধা কথা বলবা না তোমার ভাইয়ের কোনো প্রবলেম আছিল না হ্যাঁ অলরাউন্ডার আছিল একটু লেগে বাচ্চা কাচ্চা পয়দা করে সেঞ্চুরি করতে পারি নাই আর যদি কয়টা দিন বাইসে থাকতে হেলাই সেঞ্চুরি করে হেলাইতাম বাচ্চা কাচ্চা জন্ম দিয়া তা আমি দেখেন আমাকে আমাকে আপনি বুঝছি আপনার সুদান গুলো কি উত্তর আমি আঙ্গুল ব্যাখ্যা করি ভাবি আমার এখন বিয়ের বয়স হয় নাই আর তুই ভাবির সাথে অবৈধ ভাবে সম্পর্ক করতে আইছস তোর লজ্জা লাগে না তুমি যদি আন মন লাগে না আইতা এই দামড়ার পর দামড়া মুড়ে অ্যাটাক কইরা মো সর্বনাশ দায়িত্ব রয়ে যাইতো তুমি তো নিজেই ঠিক নাই আরেকজন দেখি ঠিক করমু কাও এই থামো এ তোর মতলব কি তোর মতলব কি তুই কি ভাবিরে নেই সংসার করতে চাস জি করবি তো করব জীবন আর অন্য কোন নারীর দিকে তাকাবি না তো পাগলা করতে কাম দিলে আমি তাকামু ঠিক আছে তুই ভাবিরে বিয়ে করবি তো রাজি রাজি ইয়েস ভাবি এই মুহূর্তে এই মনে করেন আমার অর্ধেক স্বামী স্ত্রী ঠিক আছে আপনারা বলছিলাম কি মানে ভাইয়া তো গেছে কাজে আনতে এখন কি আমি জড়াই ধরবো আপনাকে আরে তোমার ধরা লাগবে না মুই তোমারে ধরতে পারবো